আগুন লাগছে প্রোপেলে আগুন লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফেসবুক প্রোফাইলে বার্নিং ইফেক্টটি খুবই ট্রেন্ডিং চলছে, আর এই ধরনের ইফেক্ট ফটো আপনি বানাতে পারবেন না সেটা কি হয়? যদি আপনি খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলটিকে বার্নিং আর্ট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন। সো এই ধরনের ফটো বানানোর জন্য আপনাকে প্রথমে ফেসবুকে যেতে হবে, এবং ফেসবুকে আসার পর আপনার ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। ওকে, একটি স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন এই পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটিতে, এবং এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে খুব ইজিলিতে ইনস্টল করে নিতে পারবেন। সো পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনারা এইখানে প্লাস একটি আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ট্যাপ করবেন, তারপর অল ফটোসে ট্যাপ করবেন। এবার আপনাদের বার্নিং ইফেক্টের পিকচারটিকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এবার আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনগুলোকে বাঁদিকে সরিয়ে দিবেন, এবং এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, তো এই অপশনে ট্যাপ করবেন। এবং এখন আপনাদেরকে প্রোফাইল স্ক্রিনশটটিকে সিলেক্ট করতে হবে, তারপর অ্যাডের উপর ট্যাপ করবেন। সো এইবার আপনার স্ক্রিনশটটিকে একটু ক্রপ করে নিতে হবে, তো এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন। ক্রপিং করার পর আপনারা এই রাইট অপশনে ট্যাপ করবেন। এইবার আপনাদেরকে প্রোফাইলটিকে বার্নিং ইফেক্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সো এইবার আপনাদের প্রোফাইল পিকচারটিকে রোটেট করতে হবে, এবার এটাকে জুম ইন জুম আউট করে অ্যাডজাস্ট করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে প্রথমে অপাসিটি একটু কমিয়ে নিয়ে তারপর অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ইরেজার অপশনে ট্যাপ করবেন, এবং এখান থেকে আপনার পিকচারটিকে বার্নিংয়ের উপর যে পিকচারের অংশটুকু রয়েছে সেটুকুকে এখান থেকে রিমুভ করে দেবে। এবার এখানে আপনারা নখের উপর যে পিকচারটি দেখা যাচ্ছে তো এখান থেকেও আপনারা একটু রিমুভ করে দেবেন। এবার এটাকে রাইট অপশনে ট্যাপ করবেন, এবার এই পিকচারের অপাসিটি বাড়িয়ে দিবেন, এবং এটার অপাসিটি আপনি 80 পর্যন্ত রাখবেন। তারপর এই পিকচারটিকে সেভ করার জন্য প্রথমে আপনারা এখানে রাইট অপশনে ট্যাপ করবেন, এবার এটাকে সেভ করার জন্য আপনারা আবার এখানে ট্যাপ করবেন। সো তারপর আপনারা এখান থেকে সেভ অপশনে ট্যাপ করবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন সেভ পিকচার অন ইউর ডিভাইস গ্যালারি ডান। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।